হাত কোথায় মেরেছে হাত কোথায় লেগেছে আগামী দিনে তৈরি থাকুন জাররা জাররা কতরা সে বহুত কিছু হতা হ্যায় এই জাররা জাররা সমাবেশে এত বড় জায়গায় পৌঁছে যাবে তখন কিন্তু আর কেউ সামলাতে পারবে না এই ফুরফুরা দরবার শরীফ থেকে সারা ভারতবর্ষ ছড়িয়েছে আজকে সেই ফুরফুরা শরীফের জমিনে অরাজকতা হচ্ছে পশ্চিম বাংলার মাটি সবার কাছে একটা সুন্দর ঘাঁটি এই পশ্চিম বাংলার মাটি সবার কাছে ঐতিহ্যর একটা ঘাঁটি এই পশ্চিম বাংলা আমাদের কাছে অনেক বড় শ্রদ্ধা রাখে সম্মানের জায়গা আর এই পশ্চিম বাংলা এই জন্য শ্রদ্ধেয় বা সম্মানিত এই পশ্চিম বাংলার বুকে ফুরফুরা দরবার শরীফে আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলী হে রয়েছেন এই পশ্চিম বাংলাতে আজকের যে জায়গা দাদা পীর রহমাতুল্লাহ আলী হে রয়েছেন সেই জায়গায় আজ কিছু সবাইকে দোষ দিলে হবে না কিছু যারা নিজেকে বড় করার চেষ্টা করছে যারা নিজেকে বড় সাজার চেষ্টা করছে তারাই আজকের সুপরিকল্পিতভাবে এই জায়গায় এসে হামলা করছে আচ্ছা আপনারা বিবেচনা করে বলুন এই জায়গা কি হামলা করার জায়গা এই জায়গাতে আঘাত দেওয়ার জায়গা এই জায়গাটা কি এটা তো প্রত্যেক মানুষকে বুঝতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে এই জায়গা সম্পর্কে কেন যে জায়গাতে ইসলামের পতাকা থাকে যে জায়গা থেকে ইসলামের পতাকা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে যে জায়গা থেকে ইসলাম বা দ্বীন বা মানবতা বা সুন্দর একটা সমাজ এই ফুরফুরা দরবার শরীফ থেকে সারা ভারতবর্ষ ছড়িয়েছে আজকে সেই ফুরফুরা শরীফের জমিনে অরাজকতা হচ্ছে এই অরাজকতাকে আমরা কেউ সমর্থন করব না কেন অরাজকতার মানুষ অরাজকতার প্ল্যাটফর্ম সেটা আলাদা আর ফুরফুরা শরীফের প্ল্যাটফর্ম হচ্ছে দ্বীন ইসলাম কোরআন সারা শরীয়তের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যখন আক্রমণ হবে তখন আপনার ধরে যদি ইসলাম থাকে আপনার ভিতরে যদি দ্বীন থাকে আপনার মধ্যে যদি মুহাম্মদ রসুলের প্রেম থাকে অবশ্যই আপনি এটাকে বয়কট করবেন যে না ফুরফুরা দরবার শরীফে যেটা হচ্ছে এটা কোনোদিন কাম্য নয় এটা কোনোদিন ঠিক নয় তাই আজকের আমাদের বোঝার সময় এসেছে সতর্ক হওয়ার সময় এসেছে এই সময় যদি আপনারা সতর্ক না হন আগামীতে ভয়ানক সময় আসবে তখন আর কিন্তু সতর্ক হওয়ার চেষ্টা করলেও করতে পারবেন না কেন পিছনে অনেক বড় বিশাল বড় সুনামি নামক ঢেউ আসছে ওই ঢেউতে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তাই এখন আপনাকে আমাকে সতর্ক করানো হচ্ছে আমি তো মনে করি যা হচ্ছে এক পক্ষে ভালো হচ্ছে কেন যারা এই সমস্ত পরিকল্পনা করছে তেনাদেরকে একবার ভাবার দরকার কেন এই ফুরফুরা শরীফে আক্রমণ করলে তাম পশ্চিম বাংলায় কেন এশিয়া মহাদেশের বাইরেও এই আক্রমণের ঝড়টা পৌঁছাবে তখন কিন্তু মানুষ সহ্যের বাঁধ ভেঙে ফেলবে আর ধৈর্যের সহ্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন কিন্তু আর কোনো বাঁধ দিয়ে মানুষকে আটকানো যাবে না তাই আপনাদেরকে বলবো এই ফুরফুরা সম্পর্কে আপনারা সচেতন আছেন সচেতন মানুষে আপনারা বুদ্ধিজীবী মানুষে আপনারা মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে আপনারা একটু চিন্তা করে দেখবেন এই ফুরফুরা শরীফের আক্রমণ করাটা মস্ত বড় ভুল হয়েছে যারাই আক্রমণ করেছে যারাই অন্যায় করেছে
যারা ভুল করেছে অবশ্যই তারা মস্ত বড় ভুল করেছে, এই ভুলের মাসুল দেওয়া যাবে না, এই ভুল কোনোদিন ঢাকা যাবে না। কেন? আজ আমরা যে পশ্চিম বাংলায় বাস করছি, এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে আমরা বাস করি, এই পশ্চিম বাংলায় সবাই মিলে যখন বাস করছি, সবাই মিলে যখন সুস্থ আছি ভালো আছি, তাহলে এখানে বুঝতে হবে এই পশ্চিম বাংলায় কারা আগুন লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাই তাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি করে দিয়ে এদেরকে ছড়িয়ে দিয়ে ছিটিয়ে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে নিজেরা একটা পরিকল্পনা করে নিজেরা নিজেদের রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এরা কি এনারা কিন্তু বুঝতে হবে, এনাদের বুঝতে হবে, আপনাদেরকেও বুঝতে হবে। এটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের ভক্ত মরিদ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহকে যারা সম্মান করেন যারা ভালোবাসেন, তেনারা শিখকেও ভালোবাসবে হিন্দুকেও ভালোবাসবে খ্রিস্টানকেও ভালোবাসবে। কেন? দাদা হুজুর পীর কেবলা শিখিয়েছে যে যার মত আলাদা হতে পারে কিন্তু মানুষ হলো একটা শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মানুষকে সম্মান করা এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে। তাই শ্রেষ্ঠ মানুষ আমরা আর ইনসান আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখবো অবশ্যই, কিন্তু বজায় রাখার আগে মেসেজটা দেখতে হবে কে মেসেজ দিয়েছে। আমার আপনার ইমাম, আমার আপনার শেখ মুজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে এই মানবতার মেসেজটা কিন্তু ফুরফুরা শরীফ থেকে দেওয়া হয়েছে, এই মানবতার মেসেজটা ফুরফুরা শরীফ থেকে গেছে, আর ভালোবাসার মেসেজটা ফুরফুরা দরবার শরীফ থেকে গেছে, আর ভালো থাকার মেসেজটা ফুরফুরা দরবার শরীফ থেকে গেছে, ভালো রাখার মেসেজটা ফুরফুরা দরবার শরীফ থেকে গেছে। আর এই ফুরফুরা দরবার শরীফে যদি কেউ আক্রমণ করে আমি তো মনে করি মস্ত বড় ভুল করেছে। যদি ভুলটাকে শুধরে নিতে চান তাহলে এখনো সময় আছে, ভুলটাকে ভুল বলে মেনে নেন আগামীতে সব কিছু ঠিক থাকবে, আর ভুলটাকে ভুল বল না মেনে যদি ঠিকটাই আপনারা মেনে থাকেন আগামী দিনে তৈরি থাকুন। জাররা জাররা কতরা সে বহুত কিছু হতা হ্যায়, এই জাররা জাররা সমাবেশে এত বড় জায়গায় পৌঁছে যাবে তখন কিন্তু আর কেউ সামলাতে পারবে না। আমার বাপেরা আমার ভাইয়েরা এই মিডিয়া ভাইদের মাধ্যমে সমস্ত পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বাইরে যারাই মোবাইলের সঙ্গে এখন বর্তমান যুক্ত রয়েছে সবাইকে অনুরোধ করছি একটু বিবেচনা করবেন, একটু চিন্তা করবেন। কেন? বিবেচনা করার সময় এসেছে, হাত কোথায় মেরেছে, হাত কোথায় লেগেছে, এটা নিয়ে আপনারা একটু বিবেচনা করুন, এটা নিয়ে আপনারা নিজেরা একটু সমালোচনা করুন, না হলে অনেক বড় বিপদের জায়গায় পৌঁছাবে। আমার বাপেরা আমার ভাইয়েরা আজকের এই পবিত্র মাটিতে এই কর্মসূচিতে আপনারা যে যোগদান করেছেন এর জন্য আমার আল্লাহ বড় খুশি। আজ আমরা পবিত্র মাটিতে দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ হয়ে এই সমাবেশে শরীক হতে পেরেছি। আমি তো মনে করি আমার রসুলকে ভালো যারা বাসে তারাই মাহফিলে এসেছে। কেন? মুজাদ্দেদে জামান রসুলকে ভালোবাসতেন, তাই মুজাদ্দেদে জামানকে যারা ভালোবাসে তারা ছুটে এসেছে। শুনে রাখুন আপনারা, আমরা একটা প্ল্যাটফর্মে যখন এসেছি অবশ্যই শুনে রাখো মৃত্যুর পরে আমার আপনার অবশ্যই নাজাত হবে, আল্লাহর কাছে এটা বিশাল বড় সাক্ষী হয়ে দাঁড়াবে যে মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলীকে আমরা ভালোবেসে ভালো একটা কর্মসূচিতে গিয়ে বসেছিলাম, এই আল্লাহ চাইলে এটাকে নাজাতের ওসিলা করে দিতে পারে, কথা ঠিক না ভুল বলেন? তাই আমার বাপেরা তাই আমার ভাইয়েরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি দীর্ঘ 13 দিন ধরে চলছে, আগামীতে চলবে। কি গো আপনারা সবাই আছেন, থাকবেন থাকবেন, দরকার পড়লে যদি কর্মসূচি আরো আগে বাড়ে কি গো থাকবেন তো নাকি? ইনশাল্লাহ থাকতে হবে। কেন?
একটাই খুঁটি মুজাদ্দিদের জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলাকে আমরা সম্মান করি ভালোবাসি তাই দাদা হুজুর পীর কেবলাকে ভালো যারা বাসে অবশ্যই কর্মসূচিটাকে তারাই সাপোর্ট করবে দাদা হুজুর পীর কেবলাকে যারাই ভালোবাসেন এই কর্মসূচিকে তেনারাই সাকসেসফুল করবেন আমি আর বেশি কিছু বলছি না মগরিবের সময় হয়ে আসছে আমার বাপ আমার ভাইদের কাছে আমি অনুরোধ করছি এই কর্মসূচি আমরা তাকিয়ে থাকব আওলাদে মুজাদ্দিদের জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের দিকে তেনারা কি কর্মসূচি নিচ্ছেন ওই কর্মসূচিতে আমরা যোগ দেব থাকব মাঠ ছেড়ে পালাবো না কেন এটাই হলো আসল কর্মসূচি এইটা নকল নয় যেখানে সেখানে ঢিল মারার জায়গা নয় এইটা হলো আসল জায়গা আর এই আসল জায়গাতে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য অবশ্যই রব আমার খুশি হচ্ছে আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদেরও বেড়া পার হবে আমাদেরও রাস্তা চলা সহজ হবে কেন পবিত্র কোরআন বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যারা দুনিয়ায় আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে রাস্তা থাকবে কাল কিয়ামতের কঠিন দিনে আমার রব তাদের সহযোগিতা করবে কথা বুঝলেন এটা এলিতেলি কর্মসূচি নয় চাপাত্তা কর্মসূচি নয় এই কর্মসূচিটা মারাত্মক কর্মসূচি কেন আওলাদে মুজাদ্দিদের জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের উপরে আক্রমণ হয়েছে এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি আগামীতে দরকার পড়লে আবারও আসব আবারও থাকব ওলামা সমাজের কাছে আমি মেসেজ দিচ্ছি আপনারা যদি দাদা হুজুর পীর কিবলাকে ভালোবাসেন এই কর্মসূচিতে আপনারাও আসুন আপনারাও সাপোর্ট করুন আপনারাও কিছু মত পোষণ করুন যাতে করে পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারে যে না দাদা হুজুর পীর কিবলাকে ওলামারাও ভালোবাসে হিন্দুরাও ভালোবাসে মুসলমানরাও ভালোবাসে পশ্চিম বাংলার আমো আপন মানুষ সবাই ভালোবাসে আমি বিশেষ করে ওলামা হযরতদেরকে বলবো যারা দীন ইসলামের পথিক হয়ে এখন পশ্চিম বাংলায় খিদমত করছেন তেনারা আগিয়ে আসুন সমাজের বড় দায়িত্ব আপনাদের রয়েছে যেমন জলসা করে মানুষদেরকে হকের কথা বলেন তেমনি এটাও হকের কথা কেন দাদা হুজুর পীর কিবলার আওলাদদের উপরে আঘাত হবে এই কথাটা আপনার কানে পৌঁছানো পর্যন্ত আপনারা বাড়িতে বসে থাকবেন এটা কোনোদিন কাম্য নয় এটা কোনোদিন মেনে নেওয়া যায় না তাই আপনাদেরকেও আগিয়ে আসতে হবে আগিয়ে আসলে মনে হয় আরো বড় জায়গায় পৌঁছানো যাবে মেসেজ ভালো গেলে ভালো কাজ হবে মেসেজ খারাপ গেলে উল্টো কাজ হয়ে যাবে উল্টো অ্যাকশন হবে তাই বলবো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে সবাইকে এক হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে আসবো থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ মুজাদ্দিদের জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হকের উপরে চলেছে তার মুরিদ আমরাও হকের উপরে থাকব বলুন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান দাদা পীরের ভক্ত মুরিদগণ দাদা পীরের ভক্ত মুরিদগণ নারে তাকবীর আমি এই ছোট্ট কথা বলে এখানেই আমার কথাকে আমি সমাপ্তি করলাম ওয়াখিরু দাওয়ানা